হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু জি কে ওয়ার্ল্ড তোমরা দিন ধরেই শুনে আসছো যে পিএসসি থেকে ক্লার্কশিপের যে নিয়োগ সেটি খুব শীঘ্রই বিজ্ঞপ্তি বেরোবে তো আজকে তার বিজ্ঞপ্তিটি বেরিয়েছে এটি কোনো অফিসিয়ালি নোটিফিকেশান নয় তবে অফিশিয়ালি নোটিফিকেশন তোমাদের দিয়ে দেওয়া হবে আজকের মধ্যেই তো এটি বর্তমান পেপারে বেরিয়েছে যে নোটিফিকেশানটি আজকে তোমাদের বেরিয়েছে সেটা আমি দেখাতে চাইবো তো দেখো কী বলা হয়েছে সেখানে সম্পূর্ণ ভিডিওটি দেখার পর তোমাদের যদি কোনো কিছু অসুবিধা থাকে তো আমাকে কমেন্টে করে কমেন্টে জানাও ঠিক আছে আমি অবশ্যই তার অ্যান্সার দেবো দেখো এখানে কি বলা হয়েছে তাই পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল দেখো এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দিয়ে আছে তো এটা তোমাদের বলা হয়েছে দেখো ক্লার্কশিপ এক্সামিনেশান দু তো এখানে বলা হয়েছে দেখো অ্যাপ্লিকেশন ক্যান বি সাবমিটেড থ্রু অনলাইন অনলি দ্য কমিশনস ওয়েবসাইট দেখো এখানে পিএসসির ওয়েবসাইটটা দেওয়া আছে এবং বলা হয়েছে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন নেওয়া শুরু হবে এগারোটা তিরিশ মিনিট থেকে দেখো বাইশ তারিখ থেকে তার মানে তোমাদের কাল থেকে অনলাইন অ্যাপ্লিকেশন নেওয়া শুরু হয়ে যাবে তো বাইশে ফেব্রুয়ারি দেখো দু হাজার উনিশ বলা আছে এখানে তো তোমাদের কাল থেকেই অনলাইন অ্যাপ্লিকেশান নেওয়া শুরু হয়ে যাবে কিন্তু এখানে বিজ্ঞপ্তিতে একটি সমস্যা হচ্ছে যেখানে তোমাদের কত কী ভ্যাকেন্সি আছে সেটা কিছু বলে দেওয়া নেই এবং এরা অফিসিয়ালি এখনও নোটিফিকেশান দেয়নি তো তাই আমরা কত ভ্যাকেন্সি থাকছে সেটা আমরা সঠিকভাবে বলতে পারছি না তবু আন্দাজে বলা যাচ্ছে যে ডেট থেকে দু হাজার ভ্যাকেন্সি অবশ্যই থাকবে এটিতে তো এবার দেখো এটার জন্য যোগ্যতা তোমাদের কি লাগবে যোগ্যতা থাকবে তোমাদের মাধ্যমিক পাস ঠিক আছে তো মাধ্যমিক পাস হলেই তোমরা এটা আবেদন করতে পারবে এবং এই আবেদনের লাস্ট তারিখ হচ্ছে দেখো তোমাদের এখানে বলে দেওয়া আছে পঁচিশ তিন দু হাজার আঠেরো তার মানে পরের মাস তোমাদের পঁচিশ তারিখ পর্যন্ত তোমরা অনলাইন আবেদন করতে পারবে ঠিক আছে এর জন্য জেনারেলদের মোটামুটি তোমাদের একশো পনেরো টাকা মতন লাগবে যারা জেনারেল এবং এস টি এস সিদের এর জন্য কোনো টাকা লাগবে না ঠিক আছে এবং তোমাদের বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হলি হবে এবং ওবিসি ও এস টি এসসিরা যথাযথ বয়সের ছাড় যেরম পায় তো সেরম অবশ্যই পাবে তারা এছাড়াও দেখো আরও কী বলা হয়েছে সিলেবাসটা তোমরা একবার দেখে নাও এখানে লিখিত পরীক্ষার কোনো ডেট এখনও তোমাদের জানানো হয়নি কিন্তু আমি যতদূর জানি সেই হিসেবে তোমাদের ইনফরমেশান দিচ্ছি সম্পূর্ণটাই সত্য ঠিক আছে তো এটা দেখো বলা হয়েছে দুটি পর্বে লিখিত পরীক্ষা হবে আগে মাল্টিপেল চয়েস ভিত্তিক দেড় ঘন্টায় লিখিত পরীক্ষা হবে একশো নম্বরের ঠিক আছে একশো নম্বরের প্রথমে মাল্টিপেল চয়েস তোমাদের যে এক্সাম হবে এরম এক্সামটা সবাই দিতে পারবে এটা ঠিক আছে প্রথমেই হবে এটি যার মধ্যে থাকবে দেখো ইংরাজি পাটিগণিত এবং জেনারেল স্টাডিস তো তোমাদের হচ্ছে এটা সিলেবাস প্রথমে একশো নম্বরে যে মাল্টিপ্যাল তোমাদের পরীক্ষাটা হবে সেটার ঠিক আছে তো এখানে তোমার তিরিশ তিরিশ এবং চল্লিশ নম্বর করে থাকবে এক একটা সাবজেক্টে যেটা তোমাদের সিলেবাস বলা হলো তো সফল প্রার্থীদের অবশ্যই দ্বিতীয় পর্বে ডাকা হবে এবং সেখানে একশো নম্বরের এক ঘন্টার একটা পরীক্ষা হবে যেখানে পঞ্চাশ নম্বর থাকবে ইংরাজি এবং বাকি পঞ্চাশ নম্বর যেটি থাকবে সেটি থাকবে তোমাদের মাতৃভাষা অনুযায়ী ঠিক আছে তো যার যেটা মাতৃভাষা তোমার বাংলা হিন্দি উর্দু নেপালি এই হিসেবে থাকবে পঞ্চাশ নম্বর অবশ্যই ইংরাজি থাকবে এবং বাকি পঞ্চাশটা তোমাদের মাতৃভাষা হিসেবে থাকবে এবং সফল হলে অবশ্যই তোমাদের ঘরে টাইপিং টেস্টের জন্য দেখা হবে আশা করি তোমরা জানো যে এবারে নতুন টাইপিং টেস্ট নেওয়া হচ্ছে তো সকলের টাইপিং টেস্টের জন্য দেখা হবে যেখানে তোমাদের বাংলায় মিনিটে দশটি শব্দ এবং ইংরাজিতে তোমাদের কুড়িটি শব্দ টাইপ করার দক্ষতা যাচাই করা হবে ঠিক আছে তো এইটা হচ্ছে তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশনের পরে এইগুলো তোমাদের পরীক্ষায় সম্মুখীন হতে হবে ঠিক আছে তো দেখো বলা হয়েছে তারপরে দুটি লিখিত পরীক্ষায় পাওয়া নম্বর এবং টাইপিং টেস্টের মান মিলিয়ে চূড়ান্ত মেধা তালিকা প্রস্তুত করা হবে ঠিক আছে তো তারপরেই সফলদের নাম ঘোষণা করা হবে তো এইটাই ছিল আজকের তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুদেরও জানাতে ভুলো না তাতে করে শেয়ার করে দিয়ে এবং যদি বিশেষ কোনো প্রশ্ন থাকে তোমাদের তো অবশ্যই আমার কমেন্টে জানাও আমি সেগুলোর যথাযথই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো অফিসিয়াল নোটিফিকেশান তোমরা খুব শীঘ্রই পেয়ে যাবে আজকে বিকেলের মধ্যেই কি দিয়ে দেওয়া হবে দেখো এবং যেহেতু কাল থেকে ফর্ম ফিল বলে দেওয়া হয়েছে তো এটা আমি পেপারে দেখলাম অবশ্যই তোমাদের জানানো আমার দায়িত্ব তাই আমি জানিয়ে দিলাম সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ